আজকের ক্লাসে আমরা দ্বিবীজ পত্রী মূলের প্রস্থছেদ করব। সেক্ষেত্রে আমরা যে মূলটি নির্বাচন করছি সেটা হচ্ছে ছোলা মূল। এখানে তবে আমরা ছোলা গাছ দেখতে পাচ্ছি। তা সেই ছোলা গাছের যে মূল সেটা আমরা এই পেট্রিসের জলের মধ্যে রেখে দিয়েছি এবং আমরা এই মূলটাকে সেকশন করব। কিভাবে? এইভাবে নেব আর ব্লেডটা এইভাবে রাখবো, রেখে এই পেছন দিক থেকে সামনের দিকে আমরা আস্তে আস্তে কেটে নেব। কেটে নেওয়ার পরে যে সেকশনগুলো আমরা পাব সেই সেকশনগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লেডের উপরে দেখ সেকশনগুলো চলে এসছে। ব্লেডের উপরে দেখো সেকশনগুলো চলে এসছে। এই সেকশনগুলোকে আমরা যে স্টেন আছে সেই স্টেনের মধ্যে দেব। সেই স্টেনটা কি? এই স্যাফ্রন স্টেনকে আমরা এই ওয়াশ গ্লাসের উপরে রাখব। এই ওয়াশ গ্লাসে আমরা জল নিলাম এবং সেখানে এক ফোঁটা স্যাফ্রন নিলাম এবং সেই স্টেনটা তৈরি করলাম। সেই স্টেনটা তৈরি করার পরে এই স্টেনের মধ্যে আমরা এই সেকশনগুলোকে এই তুলির সাহায্যে এখানে আমরা রেখে দেব। এই সেকশনগুলোকে আমরা রাখলাম, এর মধ্যে এক মিনিট রাখবো যাতে এটা স্টেন হয়ে যায়। এরপরে সেই সেকশনগুলোকে এক মিনিট রাখার পরে আমরা একটা ক্লিয়ার পরিষ্কার জল আছে সেই জলের মধ্যে এই সেকশনগুলোকে তুলে নেব। সেখানে আমরা এই তুলি ব্যবহার করব। যে সেকশনটা খুব পাতলা সেই সেকশনটা আমার এই জলের মধ্যে রাখবো। কি জন্য? যে অতিরিক্ত যে স্টেন সেই স্টেনটাকে আমরা রিমুভ করে দেব। এবার আমরা এই সেকশনটাকে নেব, একটা স্লাইডের উপর নেব। তার আগে স্লাইডের উপর দেব এক ফোঁটা গ্লিসারিন। এই গ্লিসারিনের উপরে আমরা সেকশনটাকে তুলব। একটা পাতলা সেকশনকে আমরা নির্বাচন করেছি এখানে, এই সেকশনটা পাতলা। এই সেকশনটাকে আমরা এই গ্লিসারিনের উপর রাখলাম। এবার আমরা এটাকে একটা কভার স্লিপ চাপা দেব। কিভাবে চাপা দেব? কভার স্লিপটাকে নেব, এভাবে রাখবো সাইডে যাতে কোনো বাবল না তৈরি হয়ে যায়। সেই জন্য একটা নিডিলের সাহায্যে হালকা করে চাপ দিয়ে ছেড়ে দেব। এখানে সুন্দরভাবে কভার স্লিপটা চাপা দেওয়া হয়েছে এবং আমাদের স্লাইডটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এই স্লাইডটাকে মাইক্রোস্কোপের নিচে দেখব। সেই জন্য আমরা মাইক্রোস্কোপের 10x অর্থাৎ লো পাওয়ার রেঞ্জে আমরা সেটাকে সেট করব। সেট করার পরে আমরা এখানে আমরা দেখতে পাব যে পরপর যে লেয়ারগুলো আমরা বইতে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছি এই লেয়ারগুলো এখানে দেখতে পাবো, যে বাইরের এপিপ্লেমা লেয়ার, তারপর কর্টেক্স লেয়ার, তারপর এন্ডোডার্মিস, তারপরে পেরিসাইকেল রয়েছে এবং এই এইখানে মাঝখানে যে জাইলেম পার্ট ভেতরের দিকে রয়েছে মেটাজাইলেম এবং বাইরের দিকে রয়েছে প্রোটোজাইলেম এবং মাঝখানে রয়েছে পিট বা মজ্জাংশ। এই জিনিসটা আমরা এখানে মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাবো, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আমরা এই প্র্যাকটিক্যালটা করার জন্য যে উপকরণগুলো নেব সেগুলো কি কি? সেগুলো ছোলা গাছের যে রুট সেই রুট নিয়েছি, স্যাফ্রন স্টেন নিয়েছি, ওয়াচ গ্লাস নিয়েছি, পেট্রিডিস নিয়েছি, পেট্রিডিসের মধ্যে রয়েছে জল রয়েছে, একটা ব্রাশ রয়েছে, আর আছে ব্লেড আছে এবং গ্লিসারিন রয়েছে এবং গ্লিসারিনকে তোলার জন্য একটা কাঁচ দণ্ড রয়েছে। আর নেব স্লাইড, নেব
পাওয়ার স্লিপ নেব আর নেব এই ফিল্টার পেপার। ফিল্টার পেপারের সাহায্যে আমরা যদি অতিরিক্ত গ্লিসারিন হয়ে যায় সেই গ্লিসারিনটা আমরা পরিষ্কার করতে ব্যবহার করব। এবার রুটের যে সেকশনগুলো কিরকম হলো সেটা আমরা দেখে নেবো মাইক্রোস্কোপে এবং চুলের মতো আমরা দেখতে পাবো। আশা করি তোমরা আজকে প্র্যাকটিক্যালটা ভালো করে বুঝতে পারবে। আমরা এখানে মূলের যে সেকশন সেটা দেখতে পাচ্ছি, বাইরের দিকের লেয়ারটা যেটা এপিপ্লেমা লেয়ার, তারপরে মাঝখানে অনেকটা জায়গা জুড়ে রয়েছে কোয়ার্টিক্স, তারপরে এন্ডোডার্মিস লেয়ার, তারপরে রয়েছে পেরিসাইকেল, তারপরে মাঝখানে নালিকা বান্ডিল দেখতে পাচ্ছি আমরা। এখানে চারটি জালেম নালিকা বান্ডিল অবস্থিত, যার মেটাজালেমগুলো কেন্দ্রের দিকে অবস্থিত এবং প্রোটোজালেম পার্টগুলি পরিধির দিকে অবস্থিত, আর ঠিক মাঝখানে রয়েছে পিথ